এবারের করোনার বিচিত্র খবর আর তথ্য করোনা ক্যাপসুল। যারা টিকা নিয়েছেন ফ্লোরিডার ডিজনিল্যান্ডে ঢুকতে এখন থেকে তাদের আর বাধ্যতামূলকভাবে মাস্ক পরা লাগবে না। বৃহস্পতিবার থেকেই ডিজনিল্যান্ডে মাস্ক মুক্ত চলাফেরা করতে পারবেন পর্যটকরা। ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকার পর আবারও সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর। কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণের সুযোগ পাবে হংকং, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা। এবার 5 থেকে 11 বছরের শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব দিয়েছে স্কটল্যান্ড। ব্রিটিশ ভ্যাকসিন বিশেষজ্ঞদের পরামর্শকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।